দর্শক আসসালামু আলাইকুম, আমরা আজকে মাছ ধরতে আসছি একটা বিলের মধ্যে। তো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা পরিবেশ। আমাদের সাথে আছে টাগর ভাই, আছে মধু ভাই, আছে সুরত কাকা, এই যে কচি ভাই আছে। তো সকলে মিলে আমরা মাছ ধরতে আসছি। এখন ভাইরা আপনারা দেখেন কিভাবে টোপটা বানাচ্ছি। একটা পাউরুটি লাল অংশ বাদ দেওয়া লাগবে না, জাস্ট টুকরো টুকরো করে নেবেন। এরপর এর ভিতরে দেবেন ফাইসা শুটকি। ফাইসা শুটকি দিলে কই মাছটা খুব আগ্রহ করবে, আগ্রহ করে খাবে। এখানে ফাইসা শিদল দিবেন না কখনো, ফাইসা শিদলে লবণ দেওয়া থাকে, যার কারণে নোনা হয়ে যায় টোপ। মাছ তেমন একটা রেজাল্ট ভালো আশা করা যায় না, মাছ তেমন একটা খায় না। তারপর দিবেন হচ্ছে লইট্টা শুটকি। এটার কারণে ট্যাংরা মাছ, টাকি মাছ, শোল মাছ সব মাছে এটা এই টোপটা কিন্তু পছন্দ করে। তো দুই রকমের শুটকি দিলাম। এবার সামান্য একাঙ্গির গুঁড়া, একাঙ্গির গুঁড়াটা বেশি দিবেন না কিন্তু, হালকা দিবেন, তাহলে কিন্তু শুটকির ঘ্রাণটা নষ্ট হয়ে যাবে কিন্তু বেশি দিলে। হালকা এরকম পরিমাণে একাঙ্গির গুঁড়াটা দিবেন। তারপর দিবেন হচ্ছে হালকা পরিমাণে মধু। ব্যাস টোপটা প্রায় তৈরি। এখন এর ভিতরে আরেকটা কাজ করতে হবে, সেটা হলো পানি দিতে হবে, কিন্তু পানির পরিমাণটা খুব বেশি দিবেন না। আগে এগুলো ভালো করে মিক্স করে নিতে হবে। দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ভালো করে মিক্স না করতে পারলে কিন্তু প্রতিটা কোনায় কোনায় কিন্তু সব উপাদান পৌঁছাবে না। এই টোপ থেকে আপনারা কী মাছ পাবেন সেটাও বলে দিচ্ছি। এই টোপটা কই মাছ খাবে, ট্যাংরা মাছ, শিং মাছ, টাকি মাছ, শোল মাছ, পাবদা মাছ, রয়না মাছ, মানে যত ধরনের এসব দেশীয় মাছ আছে সব মাছই কম বেশি এই টোপটা খাবে এবং খুব ভালো রেজাল্ট হবে। এখন একটু পানি দিচ্ছি, আশা করি আজকে টোপটা বানায় মাছ ধরব। মাছ ধরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, দেখি কি হয়। তো টোপটা বানানো হচ্ছে এখন। এই যে টোপটা প্রায় কমপ্লিট। টোপটা কিন্তু এখনও কিন্তু একটু চটকাতে হবে, যেহেতু আপনাদের ভিডিওটা বড় হয়ে যাবে তাই ছোট করে দেখালাম। টোপ একেবারে গেথেই মাছ ধরে দেখাবো, যতই দেরি হোক না কেন, একটু সাথে থাকুন। টোপ ফেললাম, এই টোপেই মাছ ধরবো ইনশাল্লাহ। সামনে মাছ উঠতেছে। এই সোজা এই জায়গায় কিন্তু একটু খেতে দেওয়া হয়েছে, যে টোপটা বানিয়েছে সে টোপটা হালকা পরিমাণ নরম করে ফেলার হয়েছে, মাছ চলে আসবে এখন ইনশাল্লাহ। তাহলে তো ওরা ই করতেছে না ভাই, মেহনত চালাবে না, খাচ্ছে না কেন? যাক বন্ধুরা, এই মাত্র আসলাম তো, মাছ খেয়ে বসবে ইনশাল্লাহ। এই যে যে খাচ্ছে খাচ্ছে, এই যে একটা টাকি মাছ পেয়েছি, আমরা মাছ পেয়েছি, টাকি মাছ, একটা মিডিয়াম সাইজের একটা টাকি মাছ পেলাম। না দেখাই যে কতগুলো হয়েছে। এই যে আপাতত তিনটে হয়েছে আর এই যে একটা মিলে চারটে হলো, এই মাত্র আসলাম। আর ভাই যে ওই পাশে মাছ ধরতেছে ভাইও, জিয়েল মাছ, জিয়েল মাছ, সাইজ ছোট হলো জিয়েল মাছ বলে কথা। শিং মাছ তো সারা তিক লেবেন, কষ্ট কাটি দেন, কাটি দেন, এরকম ধরি আর টেকনিক আছে, এই যে ধরা গেছে। আচ্ছা আচ্ছা, হ্যালো ভাইরা দেখেন এই যে এই মাছগুলো পাইছি, ওখান থেকে জায়গা চেঞ্জ করছিলাম। অবশ্যই জায়গা চেঞ্জ করার পরে কই মাছ পাইছি, একটা হাফ কেজির বেশি সাইজের একটা শোল মাছ পাইছি, দুই তিনটে শিং মাছ আছে, দুটো তিনটে টাকি আছে সাইডে, শোল মাছের পেটের তলে মনে হয় থেকে গেছে ওই ব্যাগের কোনায়। যাক মোটামুটি ভালোই রেজাল্ট হয়েছে, বেশিক্ষণ মাছ ধরিনি যেহেতু আজ ভিডিও করার জন্য জাস্ট এসেছি। তো চ্যানেলটা ভালো লাগে থাকলে প্লিজ চ্যানেলটা মনে করে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক।